মোনাফেকদের মোটামুটি 3 থেকে 4টা লক্ষণ আছে। কোথাও যদি ধোঁয়া ওড়ে, ধোঁয়া থাকে মানে নিচে কি আছে বলেন, কি আছে? আগুন আছে। কোনো ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকলে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর পড়ে আছে, ভাববেন এটা কিসের ঘর? গোয়াল ঘর, গরুর ঘর। তেমনি মোনাফেকের কিছু আলামত আছে, মোনাফেকের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী তো আমার দেশে টোটালি নাই, আসতে বলে আছে, মিথ্যাবাদী আছে, মিথ্যা কথা কয়। ফোনে বলা হয় ভাই আপনি কোথায়, আমি জাহান্নামের সৌরাস্তা, ভাই তুমি কোথায় অমুক জায়গায়, অত চমক জায়গায় তিনি নাই, হরদম অবলীলায় মিথ্যা কথা বলতেছে। ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে সারা জীবনের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয় নাই, তিনি কেউ নন, তিনি আমার আদর্শ মডেল, আমার নেতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটা প্রশ্ন করি, বলেন তো আমার দেশে শ্রমিক, আমার দেশের শিক্ষক, আমার দেশের সাধারণ মানুষ বেশি মিথ্যা কথা বলে না কারা বেশি মিথ্যা কথা বলে বলেন, বলেন কারা বেশি মিথ্যা কথা বলে বলেন। আমি কিন্তু বললাম না, দোষ আমার নয়, আপনারাই বলেন। আমার বন্ধুগণ, তাহলে মিথ্যা কথা বলে কারা বেশি? সবার মনে মনে জবাবগুলো আছে। আবার সবচেয়ে ওয়াদা বেশি করে কারা বলে? ওই তারাই। তাহলে ওয়াদা ভঙ্গ করে কারা বেশি, মিথ্যা কথা বলে কারা বেশি? মুনাফিকের আলামত হলো রাসূল নেতা ছিলেন, রাসূল নেতৃত্ব দিয়েছেন, রাসূলকে রাষ্ট্রপতি ছিলেন না, 12 লক্ষ বর্গমাইল রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, দেশ চালিয়েছেন, বিচার করেছেন, আমার নবীজির নামাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। রাসূল বলেছেন রাষ্ট্র এবং ইসলাম যমজ দুটোর সন্তানের মতো। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا سلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। স
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা কশফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাজশাহী অঞ্চলের সীমান্তবর্তী এলাকা নওগাঁ জেলার পরশা উপজেলার তিতারপাড়া বানমোহন তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 24 নভেম্বরে অনুষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আসাদুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোফাজ্জল হোসেন মোল্লা, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন জনাব নুরুল ইসলাম জিহাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগটা তৈরি করে দিয়েছেন কে? যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন একটি জান্নাতের টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা والعفافه والغنى সবাই বলি اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت
وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, শীতের একটা ভাব গত দুদিন যাবৎ বেশি একটা লক্ষণীয়। তবে শীত এমন না হলে এদেশের ওয়াজ মাহফিলও নাকি জমে না। তো আমি যদি একটু সময় চেয়ে নিই আপনার কাছ থেকে, আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? সবাই কি সময় দিতে রাজি আছি? জোরে বলি ইনশা আল্লাহ। অনেক মানুষ এসেছেন এই প্রত্যন্ত অঞ্চল এটা। আমি যখন ভিতরের দিকে ঢুকি, শুধু ঢুকতেইছি ভিতরের দিকে, তবে রাস্তাঘাট ভালো আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। আরেকটু আগে আসতে পারতাম, ওই সিসা নাকি সিসা বাজারে রাস্তার কাজ চলছে, গোটা রাস্তা ব্লক করে সেখানে পাথর ফেলছে। ব্লক ছিল বেশ কিছুক্ষণ, পরে কমিটি গিয়ে একটা ব্যবস্থা করে এরপরে সেখান থেকে আমি আসতে পেরেছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা দুনিয়ার না আসমানের বলেন তো? অতএব এই কিতাবটা দুনিয়ার সব কিতাব থেকে একরকম না ভিন্ন রকম? বলেন একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কোরআন যদি নাজিল না হতো তাহলে এই মাহফিল হতো না, কোরআন যদি নাজিল না হতো এই মাদ্রাসাও প্রতিষ্ঠিত হতো না, কোরআন যদি নাজিল না হতো আমরা আল্লাহকেও চিনতাম না, কোরআন যদি নাজিল না হতো রসুলকে বুঝতে পারতাম না, কোরআন যদি নাজিল না হতো কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা আমরা এটা খুঁজে পেতাম না। তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি যত দয়া করেছেন, যত নিয়ামত আমাকে ধন্য করেছেন, সবচেয়ে বড় যে রহমত দিয়ে আমাকে ধন্য করেছেন আল্লাহ তাআলা, সেটা কি বলেন? জোরে বলেন, সেটা কি বলেন? কোরআন। সেই কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো মুখ থেকে বের করে দেন যে কথাগুলো মানুষের জন্য, আজকের সমাজের প্রয়োজনে যেটা খুবই জরুরি, এমন জাতীয় কথা যেন আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার মাহফিল, আমাকে একটু কমিটি বলেছেন যে হুজুর কোন একটা ফাঁকে যদি আপনার মুখ থেকে একটু যদি বলে দিতেন মাদ্রাসার উন্নয়নের জন্য খুব ভালো হতো। তো আমাকে মাঝে মাঝে তারা একটু আমাকে নক করবেন, পিছনে একটা তাড়া দিবেন, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে যদি প্রথমেই একটু কষ্ট হবে আপনাদের, আমি জানি কোরআনের জন্য একটু এই কষ্টটা আমরা মেনে নেব না ইনশাআল্লাহ, একটু চাদর যাবে অথবা ব্যাগ যাবে মাদ্রাসার পক্ষ থেকে। দ্বীনের জন্য, কোরআনের জন্য মাহফিলে বসে থাকা যেমন ইবাদত, কোরআনের জন্য দ্বীনের জন্য কিছু খরচ করাও কি বলেন একটু জোরে বলেন তো? দান একটা ইবাদত, এটা মনে করে যেহেতু একটা ভালো কাজ, এই কাজ দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। একটু চাদর যাচ্ছে কই দ্রুত, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা 2-3 মিনিটের ভিতরে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই হাতটা একটু রেডি করে একটু পকেটে হাত দেন, তবে অন্যের পকেটে না কিন্তু। আচ্ছা, যদি কারো কাছে যদি টাকা পয়সা নাও থাকে, যদি বিড়ি থাকে বিড়িও দেন, মানে জাস্ট আমি দেওয়ার আধিক্য বোঝানোর জন্য বলতেছি। একটু সবাই দিল থেকে সবাই আমরা দেব, জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, শোকর গোজার তোমার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, শোকর গোজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবর। মাদের বন্ধে জি, মাদের ভিতর থেকেও যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। তো এতগুলো প্যাকেট কই গেল সব ব্যাগগুলো? আবার নিয়ে পিছনে দৌড় মারল না তো? আচ্ছা না, ঠিক আছে, এখানে আসার দরকার নেই, নির্দিষ্ট ভলেন্টিয়ারের হাতে এটা অর্পণ করুন। আল্লাহ আপনাদের এই যত্নের দানকে সাইয়েদনা আলীর দানের সঙ্গে কবুল করুন, সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের দানের সঙ্গে আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন একটু, আপনাদেরকে কষ্ট দিয়েছি, সময়টা ক্ষেপণ করেছি মাদ্রাসার স্বার্থে, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, কারণ আপনারা মেহমান। আপনারা কি মাদ্রাসা কমিটি দাওয়াত দিয়েছে, আপনি মেহমান, তো আপনি বসে আছেন আপনার সময়কে ক্ষেপণ করার জন্য। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক ক্ষমা দৃষ্টি কামনা করছি। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে যাই। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনি আছেন? আমি কিন্তু আওয়াজ কিন্তু পিছনের থেকে পাইনি। আমি যতক্ষণ আছি আপনি ততক্ষণ আছেন তো? জোরে বলি ইনশা আল্লাহ। এখানে গুনাগুনি করা যাবে, তাহলে আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ হবে, এই জন্য একটু ব্যাস আমার মঞ্চে। আমার ভাই মুন্টু ভাই কই? হ্যাঁ, সবাই বসেন, বসে আমরা এখন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি, আমার দিকে থাকান। তাহলে আমরা আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে বলেন তো? আল্লাহকে চিনেছি কোন কিতাব দিয়ে বলেন? কোরআনের ভিতরে একটা শ্রেষ্ঠ আয়াত আছে, যে আয়াতটা শ্রেষ্ঠ, কোরআনের শ্রেষ্ঠ একটা আয়াত আছে, সেই শ্রেষ্ঠ আয়াতটা টোটালি কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন সওয়াব পাবেন, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض،
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলেন? আয়াতুল কুরসি। কুরসিয়ন মানে হলো চেয়ার। কুরসিয়ন মানে কি? চেয়ার। তাহলে এটি কিসের আয়াত? চেয়ারের আয়াত। চেয়ারটা মূলত কার? আস্তে বলে, কিন্তু মানুষ তো চেয়ারম্যান। তাহলে কে? মানুষ চেয়ারম্যান, কিন্তু চেয়ার তো মূলত আল্লাহর। এই পৃথিবীর কোন বান্দার জন্য চেয়ার নয়, আল্লাহ তাআলা আয়াত দিয়ে এটাই বুঝিয়েছেন। চেয়ার মানে হলো পাওয়ার, চেয়ার মানে হলো ক্ষমতা, চেয়ার মানে হলো গদি। বলে না, গোটা পৃথিবীতে আজকে 200+ রাষ্ট্র আছে। এই 200+ রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা রাষ্ট্রেই সবচেয়ে যে বড় সমস্যা গোটা পৃথিবীতে লক্ষ্য করা যাচ্ছে, গদির সমস্যা সবচেয়ে কম না বেশি। আমেরিকাতে মনে হয় সমস্যা নাই, ইউক্রেনে সমস্যা আছে না নাই, রাশিয়াতে আছে না নাই, ভারতে আছে না নাই, বাংলাদেশে নাই। এই কিসের সমস্যা? বাংলাদেশও আছে। আমার বন্ধুগণ, বান্দার জন্য কোন ক্ষমতা নয়, মূলত ক্ষমতা, মূলত পাওয়ার তো বান্দার নয়, মূলত পাওয়ারটা কার? আস্তে বলবেন না, কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. জোরে বলুন আল্লাহু আকবার। সকল রাজার রাজা কে? আস্তে বলবেন না, কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? আবার সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। তিনি রাতের ভিতরে দিন ঢুকান, দিনের ভিতরে রাত ঢুকান, জিন্দাকে মরা করেন, মরাকে জিন্দা করেন, এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি বলেন? পৃথিবীর কোন মানুষ কেমন করে পরিচয় দিতে পারবে নাকি বলেন? পারবে না। আকাশটা কে বানাইছেন? সূর্য কে বানাইছেন? চাঁদ কে বানাইছেন? আল্লাহ নিজে তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদ আন ইয়াযাক্কার। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন এবং রাতের আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, যিনি দিনের স্থলাভিষিক্ত রাত করেন, রাতের স্থলাভিষিক্ত দিন করেন, এমন বিশাল বড় পরিচয় কি জো বাইডেন দিতে পারবে নাকি? বলেন পারবে? ঋষি সুনাক দিতে পারবে নাকি? দমোদর দাস নরেন্দ্র মোদীও দিতে পারবে না? ভ্লাদিমির পুতিনও দিতে পারবে না? যদিও বলা হয় সুপার পাওয়ার, বড় বড় পরাশক্তি, কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না। কে বলেছে আমাকে দুনিয়ার কেউ চালাতে পারে? রাশিয়া আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না। কিসের স্যাংশন? কিসের ভারত আমাকে বাঁচাবে? কিসের স্যাংশন আমাকে দিয়ে
আমাকে না খেয়ে রাখবে না, না পৃথিবীর কেউ আমাকে বাঁচাবে না, আমাকে খাওয়াবেন কে? ঠিক আছে না? আমরা কাকে ভরসা করি না? আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। কত রাজা গেল, কত রাজা আসলো, কত রাজা চলে গেল। ফেরাউনের নাম শুনছেন কি শোনেন নাই? শোনেন নাই? শুনেছেন। কোরআনেও তার নামটা আছে, অনেক নবীর নাম বাদ পড়েছে কিন্তু কোরআনে ফেরাউনের নামটা আছে, সুনামের সাথে না দুর্নামের সাথে? দুর্নামের সাথে। একসময় ফেরাউনের নামটা কত ছিল, বিশাল তার দাপট ছিল, 1600 বছর সে হায়াত পেয়েছিল, বিশাল বড় দাপটে নেতা ছিল, কিন্তু আজকে তার নাম কোরআনে থাকার পরেও কেয়ামত পর্যন্ত মানুষ তার নামটা জানবে শুনবে। কিন্তু বড় বাস্তব হলো, এই জায়গায় যদি বলি মুসা নামে লোক আছে কিনা, মুসার নামটা হাত উঠবে কিনা বলেন? হাত উঠতে পারে। ঈসার নামে হাত উঠতে পারে? দেখি মুসা এখানে কে আসেন হাত তোলেন, ওই যে মুসা দেখেন। ঈসার নামটা উঠবে, ইব্রাহিম নামের নামের কথা বলি, ইব্রাহিম নামটা উঠবে, ইসমাইল উঠবে। তাহলে মুসা পেলাম, ইব্রাহিম পেলাম, ঈসা পেলাম, দেখি নমরুদ নামে কে আসে হাত তোলেন? আছে নমরুদ নামে কেউ? আছে? কেউ নাই। অথচ বিশাল বড় শাসক ছিল। ধরুন এই বাংলাদেশ সহ বাংলা, বিহার, উড়িষ্যা, ওই আফগান থেকে শুরু করে নিয়ে গোটা সাব কন্টিনেন্ট, পাকিস্তান সহ এই সাব কন্টিনেন্ট শাসন করেছে জহিরউদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ বাবর, সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, এই যে বড় 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 সম্রাটরা, মোগল সম্রাটরা এই উপমহাদেশ শাসন করেছে। এখন আজকের সমাজের যদি কোনো নেতা গিয়ে নওগাঁর মূল চত্বরে গিয়ে যদি ওই সমস্ত মোগল সম্রাটদের বিরুদ্ধে যদি কথা বলে, মানুষ কি তাকে সুস্থ বলবে না পাগল বলবে? কি বলবে বলেন? পাগল বলবে। সব নাম মুছে যাবে, কোন নাম থাকবে না, কোনো কিছুই থাকবে না আমার ভাইয়েরা, শুধু যেটা থেকে যাবে, যার জন্য আমরা নিজেকে যত্নবান মনে করি না, নিজে প্রস্তুত থাকি না, যে জিনিসটা সর্বক্ষণ থেকে যাবে, অমর থাকবে, অক্ষয় থাকবে, সেটা হলো ঈমান, ঈমান, ঈমান। ঠিক কি না? সবচেয়ে বড় সম্পদ কি বলেন? আরো জোরে বলেন, ঈমান। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। দুনিয়ার যশ খ্যাতির দরকার আমার প্রয়োজন নাই, আমার খ্যাতি দরকার কার কাছে? আমার সম্মান দরকার কার কাছে? আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই আসামি হয়ে না মেহমান হয়ে? বলেন, আসামি হয়ে না মেহমান হয়ে? আমরা ফিরে যাব বাবার ভিটায় না জাহান্নামে? বলেন, কোথায় যাব আমরা? বাবার ভিটা আবার নওগাঁ, বুঝতেছেন নাকি? বুঝতে পারছেন তো? বাবার ভিটা কোথায়? জান্নাত। আমার আব্বা আম্মা আদম হাওয়া কোথায় ছিলেন? জান্নাত। আমাদের বাপের ভিটা কোথায়? নট সাপাহার, নট পোরশা। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তো বাপের ভিটা যে বেঁচে খায়, বাপের ভিটা যে হারায়, ওটা কি বাপের সুপুত্র না কুপুত্র? ঠিক আছে না? বাপের ভিটা হারানো যাবে না, জান্নাত পেতেই হবে, জান্নাত হাসিল করতেই হবে। কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান। কিন্তু আমার দেশের কিছু লোকের নামই আছে মোহাম্মদ ঈমান আলী, আছে না? কিন্তু নামাজ পড়ো না, এক অক্ত নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম হলো আতর আলী। নাম কি? আতর আলী। কি সুন্দর আতর নাম! আতর, আতর গন্ধাবে গোটা গা, নাম আতর আলী, কিন্তু গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে তো কাম হবে না, জান্নাত পেতে হলে ঈমান আলী, রমজান আলী, আতর আলী, সুন্দর সুন্দর বরকতি নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য ভিতরগত যে জিনিসটা দরকার তার নাম হলো সলিড ঈমান দরকার। কি ঈমান দরকার? সলিড ঈমান দরকার, মজবুত ঈমান নিয়ে আমাকে আপনাকে মরতে হবে। ঈমানটা কি? ঈমানটা কাকে বলে?
একটু ব্যাখ্যামূলক ভাবে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কত রাত তো বহু চলে যায় ভাই, রাত একটা দুইটা তিনটা পর্যন্ত খেলা দেখার লোক আমার দেশে আসে না নাই বলেন? গত বিশ্বকাপ, শীতের মধ্যে খেলা হলো বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা দিয়ে গোটা দেশের পতাকা, দেশের পতাকা মনে হয় নাই, ঠিক আছে না? হ্যাঁ, 3 মাইল 4 মাইল লম্বা পতাকা দেখছেন, কি পরিমাণ! গত শীতের ভিতরে যেদিন ফাইনাল খেলা হবে সেদিন জামালপুর আমার মাহফিল, সেই মাহফিলে বসলাম, যে মাহফিলে লাখ লাখ মানুষ হয় সেই মাহফিলে দেখলাম কয়েক হাজার মানুষ, আর বাকি সব তারা মোরাকাবায় বসে গেছে, মোরাকাবায় বসছে না। রাত 3টা বাজে, শীতকাল, কি খেলার নেশা! 2টার দিকে উঠে ওযু বানায় সেজদা দিয়া কয় আল্লাহ আমার দল যেন জিতে, আমার দল যেন জিতে। আমার বন্ধুগণ, একটা খেলার নেশায় যদি রাত 3টার দিকে মানুষ উঠতে পারে, যদি কোনো বান্দা জানতো এই যে কোরআনের আলোচনা হচ্ছে এটার দাম কত, ঘন্টার পরে ঘন্টা বসতো, ওঠার কোনো চিন্তা করত না। সবই তো ঠিক, দেখি তো কে জান, আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গিয়েছি, কিন্তু সামনাসামনি বেশি প্রশংসা করলে আবার যেন ফুলে ওঠেন না, কিন্তু এক্সেপ্ট নওগাঁর এই অঞ্চল আমি লক্ষ্য করে দেখেছি, মানুষের বসে থাকা আদব, স্থিরতা এবং শেষ পর্যন্ত যে বসে থাকার যে একটা এনার্জি, আমি এই এলাকাতেই বেশি পেয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, ভালো আপনারা। সম্মানিত ভাইয়েরা, আগে শোনা দরকার না আগে ধৈর্য দরকার? বলেন তো, বলেন 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 বলেন। আচ্ছা, আগে চাকরি দরকার না ধৈর্য দরকার? আগে পড়াশোনা দরকার না ধৈর্য দরকার? আগে ব্যবসা দরকার না ধৈর্য দরকার? ধৈর্য, সবার যার ধৈর্য আছে সে সব কাজেই সফল হবে, আল্লাহু আকবার। আর আল্লাহ কার সাথে আছেন? ইন্নাল্লাহ মাস, আমরা কিন্তু এই কথা বলি কিন্তু ধৈর্য কুলায় না, ধৈর্য হারিয়ে ফেলি, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বসি আমরা, আস্তে আস্তে আমাকে একটু সুযোগ করে দিবেন, আপনি উঠবেন আমি আলোচনা হারিয়ে ফেলব, আমাকে সুযোগ করে দিবেন আমি ধীরে 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 আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা নিসা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। নিসা মানে হলো নারী জাতি, কি জাতি বলেন? এখানে বসে আছে কারা? পুরুষ। আমি ধরছি কোন সূরা, তাহলে তো উল্টা হয়ে গেল। ও পাশে আছে, ও দেখেন কি সুন্দর জবাব দিয়েছে, কেনা পাশে আছে। আচ্ছা, নারী ছাড়া কি পুরুষের উপায় আছে? আসতে কয়, এই নারী ছাড়া পুরুষের কোন উপায় আছে? নারীর জন্য পুরুষের প্রয়োজন, পুরুষের জন্য নারীর প্রয়োজন, এই প্রয়োজনীয়তা কে দিয়েছেন? আল্লাহ প্রথম বানিয়েছেন পুরুষকে না নারীকে? বলেন 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 বলেন, পুরুষকে না নারীকে? সিনিয়র কে বলেন? সিনিয়র কে? এখন সিনিয়র কে সমাজের? সিনিয়র কারা? জুনিয়র এখন কি হয়েছে? সিনিয়র হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, নারী বড় না পুরুষ বড়? বলেন বলেন, নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? পেছে পড়ে গেছেন নাকি? খুজুর কি প্রশ্ন শুরু করলেন আপনি, ওয়াজ করেন তো, কিন্তু এগুলো জানার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে? বলেন বলেন বলেন, পুরুষ নারীকে চালাবে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন খোলেন, কোরআন খোলেন, পুরুষ নারীকে চালাবে, পুরুষ নারীর পরিচালক হবে, স্বামী স্ত্রীকে খাওয়াবে না স্ত্রী স্বামীকে কামাই করে খাওয়াবে? মানে স্বামীকে স্ত্রীর দেখা ফরজ না স্বামীর স্ত্রীকে দেখা ফরজ? খোরপোশকে দেবে বলেন, খোরপোশকে দেবে, খাবার কে দেবে?
স্বামী দেওয়াটা কি দেখছেন নফল মনে করতে স্বামীকে বলেন খাওয়ানো কি জোরে বলেন এগুলো কার বিধান আসতে বলবেন না কার বিধান তাহলে পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র পুরুষ সিনিয়র বয়সও সিনিয়র আচ্ছা নামাজ পড়াবেন কে স্বামী স্ত্রী মসজিদের স্বামী নামাজ জামাতে পায় নাই বাড়িতে এসে নামাজ পড়তে হবে এখন স্বামী স্ত্রী দুজন মিলে জামাতে নামাজ পড়বে এমন সুযোগ ইসলামে আছে না নাই ইমাম কে হবে নারী না পুরুষ হবে পুরুষ স্বামী হবে এখন যদি বউ কয় শোনো বহুদিন নামাজ পড়াইছো আজকে আমি পড়াই হবে নামাজ হবে আচ্ছা পৃথিবীতে একজন নবীর নাম বলেন যে নবীটা মহিলা ছিলেন আছে আসতে বলেন না আছে তাহলে এগুলো কি বহন করে বলেন আকলমান ইশারা বাশাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট সমাজে অশান্তি অস্থিরতা বিপর্যয় এই যে আজকে গোটা পৃথিবী জুড়ে এই যে চূড়ান্ত বিশৃঙ্খলা এগুলোর মূল কারণ হল যে যেখানে থাকার কথা সে সেখানে নাই ঠিক কিনা চলবেন সাপাহের সাপাহার নওগ্রাম নিয়ে ঢাকার দিকে ডাল তো কেটে ফেলছেন আম তার ধরবে না ডাল কাটছে আমি এসে দেখে আহারে কতগুলো ডাল কেটে ফেলছে মাহফিলের জন্য আমি আগে লক্ষ্য করছি আগে দেখছি এটি কি গাছ একটু আমটাম পাঠায়েন ধরলে একটু আমটাম পাঠায় দিয়ে ইনশাআল্লাহ আম পাঠাবেন না ইনশাআল্লাহ আম না পাঠালে কিন্তু আমের রোগ সারবে না কিন্তু খালি পোকা ধরবে ও কীটনাশক আছে একজন কইছে তো এই আম আপনি পাঠাবেন ঢাকায় আম পাকছে ট্রাক ভর্তি করে পাঠাচ্ছেন কিন্তু কি ব্যাপার মোবাইলের কেউ কি আওয়াজ হচ্ছে আচ্ছা আমার দিকে তাকান তাহলে আমটা আপনি পাঠাচ্ছেন ঢাকায় যে ট্রাকে করে পাঠাচ্ছেন তার চারটা চাকা এই চাকার ভিতরে থাকে টিউব টিউব ভিতরে থাকে না টায়ার ভিতরে থাকে টিউব ভিতরে টায়ার বাহিরে চামড়া কার শক্ত গা কার শক্ত টায়ারে টিউবের গা নরম টিউবের দাম বেশি না টায়ারের দাম বেশি দুটারই দাম আছে এখানে কিন্তু ভুল করা যাবে না দাম দুটারই আচ্ছা হাওয়া ছাড়া আপনি যেতে পারবেন তাহলে হাওয়া কন্ট্রোল করছে কি টিউব হাওয়া ছাড়া উপায় নাই টিউব লাগবেই কিন্তু আপনি টিউবটাকে ভিতরে দিলেন টায়ারটা বাইরে রাখলেন খোয়া যত শক্ত শক্ত রাস্তার সব কিছু মাড়ি দিয়ে টায়ার চলছে ঢাকার দিকে মাঝখানে যেতে যেতে হঠাৎ করে টিউব বললো টায়ার ভিতরে আমি ঘেমে গেছি আমারে বের কর আমি বাইরে যাব তুই ভিতরে ঢোক বলেন তো চাকা কি কখনো চলবে নাকি চাকা চলবে না যে যেখানে সেই জায়গায় থাকতে হবে আমার মাকে আমি বলছি আপনি ডাক্তার হবেন না অবশ্যই ডাক্তার হবেন আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি শিক্ষিত হবেন আপনি শিক্ষিকা হবেন কোনো সমস্যা নাই কিন্তু সব কিছু হতে হলে একটা কন্ডিশন মেনে চলতে হবে তার নাম হলো পর্দা তার নাম হলো পর্দা তার নাম হলো পর্দা ঠিক কিনা বলেন আজকে কি পর্দা আছে নাকি অবশ্যই আছে দরজার পর্দা জানালার পর্দা রূপালি পর্দা আছে না দামি দামি পর্দাগুলো দরজায় লাগায় জানালায় লাগায় হাজার হাজার টাকা খরচ করে দরজার পর্দা জানালার পর্দা লাগাচ্ছে কিন্তু মা আপনার চোখের পর্দাটা লাগাতে হবে মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে ফেলতে হবে এটা কি মোল্লার বিধান না আল্লাহর বিধান কার বিধান বলেন আল্লাহর বিধান আমার বন্ধুগণ একজন মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন তাওয়াক্কুল কারমান নামে সেই নারী বোরকা পরিহিতা হেজাব পরিহিতা নারী যখন তাকে বলা হলো আপনি এরকম হেজাব পরেন কেন এর পরার যৌক্তিকতা কি সঙ্গে সঙ্গে তিনি বললেন পোশাক হলো নারীর সৌন্দর্য নারীর সৌন্দর্যকে প্রকাশ করার জন্য পোশাক দিয়ে তাকে ঢাকে রাখতে হবে
আপনি প্রকাশ করে ফেলবেন, সেই সৌন্দর্য হারিয়ে ফেলবে। বনের জন্তু বনের পশুর কোনো পোশাক নাই, কিন্তু আল্লাহ মানুষকে পোশাক দিয়েছে। আমার ভাইয়েরা, নারী জাতির সুরাজকে ধরেছি আমি, আমার মা যারা আছেন আপনাকে নিয়েও কিছু কথা বলবো, টুকটাক কিছু কথা বলেও ফেললাম। মেয়েদের জন্য আজকের সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো পর্দা নাই। মা, আমি আপনাকে ওয়াদা দিয়ে যাচ্ছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, এতটুকুই বলছি, এতটুকুই আমি আপনাকে অভয় দিয়ে যাচ্ছি, কারণ কোরআন তো আল্লাহ বলেছেন, আমার বলতে সমস্যা কি। আপনি শুধু পর্দার নিয়মটা রক্ষা করবেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামটা পর্দার মধ্যে ফেলে দিয়া জান্নাত আপনার জন্য খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে মেয়েরা সুন্দর করে সাজে, স্বামীর সামনে সেনা শাড়ি পরে, মার্কেটে যেতে নতুন শাড়ি পরে, লক্ষণ কি ভালো নাকি? মেয়েরা সাজবে কি ভ্যানওয়ালাকে দেখানোর জন্য? হ্যাঁ, আজকে মেয়েরা কাকে দেখানোর জন্য সাজে? কোন মেয়ে সাজতে পারবেন না স্বামীকে সন্তুষ্ট ছাড়া। স্বামীর জন্য একমাত্র তিনি সাজবেন, এছাড়া পৃথিবীর কোন পুরুষের জন্য তার সাজা জায়েজ নাই, সাজতে পারবেন না। স্বামীকে সন্তুষ্ট করার জন্য যেমন ইচ্ছা আপনি তেমনি সাজবেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, পার্কে যায়, পার্কের নাম দিয়েছে শিশু পার্ক, কিন্তু সেখানে শিশু থাকে না, শিশুর মা খালা যায়, খালা যায়, মা খালা মার্কেটে ঢং ঢং করে চলে যায়, দোকানদারের সামনে গিয়ে একদম লিপস্টিক লাগায়া, হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে, চুলটা ছেড়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজার সিফাত, মানে বাংলা ভাষার কোনো ভুল টুল নাই। দোকানদার এমন সুন্দর কথা শুনে তো কায়েত হয়ে পড়ছে। দোকানদার এখন একটা শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে, ওটা আরেক বদমাইশ। এ আছে না নাই? আজকেই হলো পরিবেশ। মেয়েরা যত দেহ বের করতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। সে সাহসী নারী কম কথা কাপড় চোপড় খুলে ফেলে, জোরে কর নাউজুবিল্লাহ। এই নোংরামি আজকে আসে না নাই? সুন্দরী কম্পিটিশন হয়, সুন্দরী কম্পিটিশন আমার দেশেও হয়, নাম্বার দেয় পুরুষ মহিলাকে দেখে, পরনারীকে দেখে পুরুষরা নাম্বার দেয়, যে পুরুষ পরনারীকে মাথা থেকে নিচ পর্যন্ত দেখে দেখে নাম্বার দেয়, ওই সমস্ত লুচ্চা বদমাইশ চরিত্রহীনের নেতৃত্ব আমরা মানি না, মানি না, মানি না। রাজি আছেন কারা? কারা হাত উঁচু করে দেখান মুসলমান। স্লোগান শেষ হলো, দেন আরো, দেন স্লোগান, দেন। আল কোরআনের আলো একটু মোশন নিয়ে, মোশন সারা হয় নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু ফ্রিলি কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো? জোরে বলি ইনশা আল্লাহ। আপনারা তো কোনোদিন পুরাতন হবেন না, আপনাদের গায়ের নামই হলো নও গা, নতুন গা। কি গা? কোনোদিন কি পুরাতন হবে? নও গা কি কোনোদিন পুরাতন গা হবে? সারা জীবন নও, নতুন থাকবেন আপনারা। আল্লাহ আপনাদেরকে নতুন রাখুন। জান্নাত কি কখনো পুরাতন হবে? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সুরার নাম কি বলেন তো? নিসা। নিসা মানে কি? নারী। দেখেন আল্লাহ তাআলা পুরুষ নামে কোনো সূরাই নাযিল করেন নাই, পুরুষ নামে কোনো সূরা নাই। আমি সৌদিতে গেছি তো আমার এক সৌদি নাগরিকের সঙ্গে দেখা, তো বললো যে আইনা বিলাদুক আপনার দেশ কোথায়? বললাম বাংলাদেশ। দেখে বলতেছে যে আচ্ছা আপনার দেশে কি বারবার আপনার দেশে কি পুরুষ মানুষ নাই? বললাম কেন? কোরআন বেশি বোঝে মানে? হ্যাঁ,
কোরআনের মতো কিতাবে 114টা সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরাতুন নিসা নামে নারী জাতির নামে সূরা নাজিল করেছেন, পুরুষ নামে কোনো সূরা নাই। এজন্য আমার দেশে বারবার মহিলা হয়। দিলাম একখান উত্তর, যা আছে কপালে। সম্মানিত ভাইয়েরা, যাকে যে অবস্থায় রাখতে হবে, টুপির কাজ কোথায় রাখা বলেন? বলেন কোথায় রাখা? ঘড়ির কাজ, চশমার কাজ। কিছু কিছু যুবক আছে উল্টা দিকে চশমা দেয় না, ওটা কি, ওটা কি মানে চশমার হক আদায় হয়েছে না জুলুম হয়েছে? টুপির কাজ মাথায় রাখে, টুপি মাথায় না দিয়ে হাঁটুতে দেন, কি হবে বলেন? জুলুম হবে। জুতা কোথায় থাকে? যদি মালায় গলায় দেন তাহলে কি হবে বলেন? জুলুম হবে। পুরুষ যেখানে থাকা দরকার সে সেখানে থাকবে, নারী যেখানে থাকা দরকার সে সেখানে থাকবে, সেই সময় সমাজে শান্তি আসতে পারে। ঠিক কিনা? আসতে পারে, শান্তি আসবে তখন। আমার বন্ধুগণ, এই সূরার নামটা মহিলা হওয়ার কারণে এতক্ষণ পর্যন্ত বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মূল আলোচনাটা হলো অন্যদিক। আমি মোনাফেকের একটা আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আমার বন্ধুগণ, মোনাফেক কিন্তু কোনো কাফের হয় না, মোনাফেক কিন্তু কোনো মুশরিক হয় না। মোনাফেক হয় মাথায় তার টুপিও থাকে, মুখে তার দাড়িও থাকে, পরনে লম্বা জুব্বাও থাকে, দান সদকাও করে, নামের আগে হাজিও থাকে, কিন্তু সে মোনাফেক। আসতে বলবেন না আছে না নাই, নবের যুগেও ছিল কিনা বলেন, আসতে বলবেন ছিল কিনা বলেন। নবজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা বলেন? কারা বলেন? এই মোনাফেকেরা, ইহুদির সঙ্গে যোগসাজশ করেছে মোনাফেকের বাচ্চারা। সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের জন্য মোনাফেক। এই জন্য মোনাফেককে চেনার জন্য পৃথক একটা সুরাই আছে, সুরা মোনাফিকুন। কাফিরকে চেনার জন্য সুরা কাফিরুন, আবার মমিনকে চেনার জন্য আছে সুরা মুমিনুন। আমরা এগুলো জানবো, শিখবো, জানার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজে জানতে পারে নাই ভালো করে, সন্তানকে মাদ্রাসায় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে আলেম হতে পারে নাই, আলেমের বাপ হবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দেবেন, রুটি রুজুরি কোনো চিন্তা আপনি করবেন না, আপনার সন্তান রিজিকের দায়িত্ব একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? শক্তি থাকলে কি ভাত পাওয়া যায়? বুদ্ধি থাকলে কি ভাত পাওয়া যায়? দেখবেন গ্রামের কিছু খুব বুদ্ধিমান লোক ভাত পায় না, আবার বোকা শোকা মানুষ ভাতের অভাব নাই। আছে না নাই বলেন তো? আছে না নাই? শক্তি থাকলেই ভাত পাওয়া যায় না। শক্তি কিন্তু সবচেয়ে, বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো সিংহ, বিশাল শক্তি তার। মাঝে মাঝে না খেয়ে থাকে, পেটটা ফাঁকা পড়ে থাকে। আবার ছোট্ট প্রাণী বাবুই পাখি, ছোট্ট দুর্বল প্রাণী, দুর্বল একটা পাখি, কোনোদিন সে ফাঁকা পেটে তার ঘরে আসে না, ভরা পেট নেই বাসায় ঢোকে। যেরকম সুবহানাল্লাহ, সন্তানকে মাদ্রাসায় দেবেন, আলেম বা নামেন, আলেমের বাপ হবেন। একটা আলেমের বাপ হতে পারা বিশাল বড় মর্যাদার বিষয়। আলেমদের দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আসতে বলেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? নবীদের ওয়ারিস কারা? আসতে নবীদের ওয়ারিস কারা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমদের দাম কে দিয়েছেন বলেন? একটা সাধারণ মানুষ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, নামাজ পড়বে, আর একটা আলেম ঘুমায় থাকবে, ঘুমানোর দাম আল্লাহর কাছেই বেশি। যেরকম সুবহানাল্লাহ, কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআন। এই এটার ছোঁয়া যার থাকবে সে হিরো হয়ে যাবে, আল্লাহর কাছে সে অনেক বড় হিরো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুনাফিক নিয়ে জায়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম দিবেন, বান্দাকে কি দিবেন? জাহান্নাম দিবেন, আবার বান্দাকে জান্নাতও দিবেন। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম যে দিবেন, জাহান্নামের সবচেয়ে নিচে যে জাহান্নামের ভীত রচনা হবে, যাকে দিয়া জাহান্নামটা উদ্বোধন হবে, যাকে দিয়ে, সেটা হলো মোনাফেক। কে বলেন? মোনাফেক। কিন্তু মোনাফেক কারা? মোনাফেক কাকে বলে? মোনাফেকটা কি? আমার নবীর সময় আমার নবীজি একজন সাহাবীর কাছে মোনাফেকের তালিকা রেখে দিতেন,
রাসূল বলতেন তোমার কাছে মুনাফিকের তালিকা তুমি লিখে রাখো, অমক অমক মুনাফিক তার নামগুলো তার কাছে থাকতো। সেই হুজাইফা নামক সাহাবীর কাছে রাসূল রেখে দিতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই হুজাইফার কাছে গিয়ে হাওমা করে কান্দে আর বলে, হুজাইফা দেখো তো আমি ওমর, আমার নামটা এই তালিকায় আছে নাকি, আমার নামটা এই তালিকায় আছে নাকি। এখন বলেন আমার আপনার মধ্যে সন্দেহ থাকতে পারে কিনা বলেন, আস্তে বলে, সন্দেহ থাকতে পারে কিনা বলেন, থাকতে পারে। সাইয়েদুনা ওমর ফারুক যখন এই কথা বললেন, হুজাইফা বলছেন ভাই ওমর আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি, আপনি কি বলেন, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বলেই তো রাসূল বলেছেন আপনি জান্নাতি। কিন্তু তিনি বলছেন শোনো আমার হুজাইফা, আমার মাঝে মাঝে মনে হয় আমি ওমর মনে হয় মুনাফিক হয়ে গেছি। আরেকজন সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছেন আর দৌড়ে দৌড়ে চিৎকার মেরে মেরে বলছেন না ফাকা হামজালা, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, মুনাফিক হয়ে গেছে হামজালা, মুনাফিক হয়ে গেছে হামজালা। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন হুজুর আপনার সামনে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, কিন্তু আপনার থেকে আমি বাইরে চলে আসলে পরিবারে আসলে পরে দুনিয়ার কথা আমার মনে হয় বারবার, আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন না রে হামজালা তুমি মুনাফিক হও নাই, বি আমার সুন্নাহ, ব্যবসা আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার দাও আমার সুন্নাহ, এটা সাদগা, সব কিছুই তুমি করবে কিন্তু কোরআনকে হাদিসকে সামনে রেখে করবে, কোনো সমস্যা নাই। দুনিয়াদারি বলতে কিছু নেই, সব দুনিয়াদারি ইবাদত যদি আল্লাহর পদ্ধতিতে হয় যেরকম সুবহানাল্লাহ। হামজালা তোমার কোনো চিন্তা নেই, এই জন্য আমার ভাইরা মুনাফিকের কাতারে যাওয়া যাবে, আসতে বলবেন না যাওয়া যাবে, আমরা থাকবো মুনাফিকের কাতারে না ইমানদারের কাতারে, বরং কিসের কাতারে বলেন, ইমানদারের কাতারে, মুমিনদের কাতারে আমরা থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগদের শোনার চেষ্টা করেন, মুনাফিকদের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো রাসূল ফাইন্ড আউট করে দিয়েছেন। মুনাফিকদের মোটামুটি 3-4 লক্ষণ আছে, কোথাও যদি ধোঁয়া ওড়ে, ধোঁয়া থাকে মানে নিচে কি আছে বলেন, কি আছে, আগুন আছে। কোনো ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকলে যদি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর পড়ে আছে, ভাববেন এটা কিসের ঘর, গোয়াল ঘর, গরুর ঘর। তেমনি মুনাফিকের কিছু আলামত আছে, মুনাফিকের কিছু লক্ষণ আছে। এক নম্বর লক্ষণ হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী আমার দেশে টোটালি নাই, আস্তে বলে আছে, মিথ্যাবাদী আছে, মিথ্যা কথা কয়। ফোনে বলা হয় ভাই আপনি কোথায়, আমি জাহান্নামের সৌরাস্তা, ভাই তুমি কোথায় অমুক জায়গায়, অত চমক জায়গায় তিনি নাই, হরদম অবলীলায় মিথ্যা কথা বলতেছে। ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে সারা জীবনের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা কথা মুখ থেকে কখনো বের হয় নাই, তিনি কেউ নন, তিনি আমার আদর্শ মডেল, আমার নেতা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন একটা প্রশ্ন করি, বলেন তো আমার দেশে শ্রমিক, আমার দেশের শিক্ষক, আমার দেশের সাধারণ মানুষ বেশি মিথ্যা কথা বলে না কারা বেশি মিথ্যা কথা বলে বলেন, বলেন কারা বেশি মিথ্যা কথা বলে বলেন, আমি কিন্তু বললাম না, দোষ আমার নয়, আপনারাই বলেন। আমার বন্ধুগণ, তাহলে মিথ্যা কথা বলে কারা বেশি, সবার মনে মনে জবাবগুলো আছে। আবার সবচেয়ে ওয়াদা বেশি করে কারা বলে, ওই তারাই। তাহলে ওয়াদা ভঙ্গ করে কারা বেশি, মিথ্যা কথা বলে কারা বেশি, মুনাফিকের আলামত হলো রাসূল নেতা ছিলেন, রাসূল নেতৃত্ব দিয়েছেন, রাসূলকে রাষ্ট্রপতি ছিলেন না, 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, দেশ চালিয়েছেন, বিচার করেছেন, আমার নবীজির নামাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। রাসূল বলেছেন রাষ্ট্র এবং ইসলাম যমজ দুটো সন্তানের মতো, যারা রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করতে চায় সেটাই হলো স্বৈরাচার, স্বৈরাচার, স্বৈরাচার। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। রাসূল ছিলেন ইমাম রাষ্ট্রের,
আবার নামাজেরও রাষ্ট্রের ইমাম, নামাজেরও ইমাম। তাহলে মুসলমান হতে হবে রাষ্ট্রের ইমাম, নামাজেরও ইমাম। যদি তা না হয় তাহলে ভাবতে হবে কি স্বৈরাচার, তাহলে ভাবতে হবে কি স্বৈরাচার। কষ্ট হচ্ছে, আলোচনা চলুক, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি, একটা লোক আপনারা নড়েন নাই আলহামদুলিল্লাহ। আর কিছু সময় আমাকে দেবেন না ইনশাআল্লাহ? জি, ফজর পর্যন্ত। আচ্ছা, সবাই থাকবেন, আমি চলে যাব, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা। তাহলে মোনাফেকের আলামত, রাসূল বললেন এক নম্বর, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গকারী ইমানদার কখনো করতে পারে না, মিথ্যা কথা ইমানদার কখনো বলতে পারে? আমার দেশে কোর্ট আদালতে সাক্ষী যারা হয়, অধিকাংশ সাক্ষী হলো সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? সমস্ত কেস, যে ম্যাক্সিমাম কেস যে লেখাগুলো, অধিকাংশ হাসানা মিসা বলেন, হাসানা মিসা, মিসা মিসা মিথ্যা ছাড়া কি? আমি কি অবাস্তব কিছু বলছি? তাহলে আমি আপনি কোথায় থাকলাম ভালো? নম্বর তিন হল, যখন সে কথা বলে তখন সে মুখে শুধু সহি কথা বলে না, মুখে যা সে বাংলা ইংরেজি সব শুদ্ধ কয়, বাংলা ইংরেজি সব বলে, মুখ খারাপ করে কথা বলে। ওয়াইদা খাসমা ফজরা, যখন সে কথা বলে আজে বাজে বেহুদা কথা বলে, ইংলিশ গালি মারে, বিভিন্ন ধরনের গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, কিন্তু ইমানদারের মুখে কখনো বাজে কথা বের হতে পারে? খেলা হবে, এগুলো মুসলমানের ভাষা হতে পারে না। এত হালকা কথা ইমানদার বলতে পারে না। ইমানদারের কথা হবে অত্যন্ত দামি, এক একটা কথা ভেবে চিনতে বলতে হবে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, এই জায়গায় বসলে কি নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আসতে বলে, এই সমস্ত পরিবেশে বসলে নামাজ কখনো নষ্ট হতে পারে নাকি? পারে না। কিন্তু এমনও জনসভা আমার দেশে আছে, এমনও সমাবেশ আমার দেশে হয়, লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় হাজির হলো, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীও নামাজ পড়লো না, কিন্তু কোনো কর্মসূচি, তার নামাজের কোনো কর্মসূচিও নাই, অথচ তিনিও মুসলমান, তার কর্মীও মুসলমান। যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের নেতৃত্ব নাই, যে নেতৃত্ব মানতে গিয়ে যে নেতার ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি, জুতা মারি। কথা ক্লিয়ার? কারণ যে নেতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই কাছে, সেই কাছে, তাদের কাছে আমাদের যাওয়ার কোনো দরকার ঠেকা নাই। কারণ জাহান্নামে কি আমি যেতে চাই নাকি? আমাকে যেতে হবে কোথায় বলেন? জান্নাত। ওকুনু মাস, ওকুনু মাস সাদিকিন। আমার ভাইয়েরা একটু কান লাগান, আল্লাহর কসম করে বলি, সবার কাছে করজোরে মিনতি জানায় বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, আমি কোনো একটা পক্ষকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই, এখানে আমি এসেছি, আমরা সবাই চাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বেঁচে কোথায় যেতে, জান্নাতে যেতে। এই জন্য আমার কথার মূল লক্ষ্য এটা। ভাইরে একটু ফিরে আসি না আল্লাহর দিকে, কি লাভ এই দুনিয়ার সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছু পদ পদবীর জন্য, সামান্য কিছু সুখ শান্তির জন্য, বাহাবা নেবার জন্য? জান্নাতের মতো অফুরন্ত এই নিয়ামত আমরা না নষ্ট করে ফেলি, না হারায় ফেলি, আসুন না একটু আমরা ভালো হয়ে যাই। মুনাফিকের সমস্ত আলামত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়ব কয় অক্ত? আসতে বলবেন না, কয় অক্ত নামাজ? পাঁচ অক্ত নামাজ। এ পর্যন্ত সাত থেকে আটজন ভাই উঠে গেলেন, আমি কিন্তু দেখতেছি,
আমি দেখতেছি আর ওয়াজ করতেছি, বসেন, আবার এসে বসলো কিছু, আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট ছেলেকে আজকে পাগড়ি দেওয়া হয়েছে, ও কোথায়? আজকে তো ও হচ্ছে আজকের প্রোগ্রামের মূল সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকের মাহফিল মূল সৌন্দর্য কে? যার মাথায় পাগড়ি দেওয়া। এই তুমি ওখানে বসছো কেন, এখানে আসো, তোমার সম্মান তো আজকে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে হাফেজের বাপ ওর চেয়ে গর্বিত পিতা পৃথিবীতে নাই, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা একটা ছেলে দিয়েছেন, ওর 18 পারা শেষ, 18 পারা পড়ছে, কিন্তু খুব দুষ্টামি করে, পড়তে চায় না। এই 18-19 সময় যখন হয় তখন একটু ডিস্টার্ব হয়, যারা হাফেজ হয়েছেন, যারা হেফজ মাদ্রাসায় পড়ে, খুব ডিস্টার্ব করে। ডিস্টার্বের পিছনে শয়তান মনে হয় নাই, আসতে বলবেন না, আসে না, নাই, বসো আব্বু, বসো, বসে পড়ো। একটা হাফেজের যে দাম কত জানেন, একটা হাফেজের মূল্য কত, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ যে দেশে, সে দেশের নাম কি বলবেন? বাংলাদেশ। আমি রমজানে গেছি দুবাই, দুবাই কম্পিটিশন প্রায় 80টা দেশ অংশগ্রহণ করেছে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। তো সেরা 10 জন তারা তালিকা করছে, সেরা 10 জনের ভিতরে যখন টপ 10 এদেরকে যখন অনুষ্ঠানে যখন ডাকতেছে, প্রথম ডাকতেছে 10 নম্বর থেকে, তো 10-এ দেখি বাংলাদেশ নাই, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এ পর্যন্ত বাংলাদেশ নেই। তাহলে বাংলাদেশ কোথায় আছে, মানে কততে আছে বলেন? আমার আপনার লাউ বেচার কদু বেচার টাকা দিয়া চলে মাদ্রাসা, যতটুকু তত্ত্বাবধান হয় তাতে যদি রেজাল্ট হয়, ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ খরচগুলো করা হয়, সেই পরিমাণ যদি খরচ যদি হাফেজদের পিছনে করা হতো, গোটা পৃথিবীর আলেমদের নেতৃত্ব দিত বাংলাদেশের আলেম ওলামা, ঠিক কি না? এটা বিশাল ব্যাপার। আবু বসো, আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে কাছে পেয়ে। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওর তেলাওয়াত যখন শুনছিলাম মনে হচ্ছে ওহি নাজিল হচ্ছে, খুব সুন্দর তেলাওয়াত। আল্লাহর কালামের যে সুন্দর কিছু নাই তো, যে কোরআনের মজা পাইছে, যে কোরআন তেলাওয়াতের মজা পেয়েছে, পৃথিবীর কোথাও সে এমন মজা পাবে না, খুঁজে নীরবে কোরআনটা শুনবে, কোরআন যে শুনবে, উলাইকা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, তাই না? আল্লাহু আকবার। হাফেজ বিশাল ব্যাপার, হাফেজের বাপ বিশাল ব্যাপার, হাফেজের বাবার মাথায় হাশরের ময়দানে নূরের মুকুট আল্লাহ তাআলা পড়িয়ে দিবেন, এর চেয়ে সম্মান আর কি পান, কি চান আপনি? কি করে খাবে, কি করে খাবে হাফেজ হয়ে, আলেম হয়ে কি করে খাবে, কি করে খাবে? হাজার হাজার কোটি টাকার মালিক সারাদিন 5 গ্রাম চাউল খায়, কয় গ্রাম? 5 গ্রাম। টাকা থাকলে রিজিক না, রিজিক আলাদা জিনিস, খায় বেশি শহরের মানুষ না গ্রামের মানুষ? গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না ডিশ নিয়ে বসে? হ্যাঁ, বেশি তো খায় গ্রামের মানুষ, রিজিক এত সস্তা না। গ্রামের মানুষ সকালবেলা যা খায় শহরের মানুষ 3 দিনও তা খায় না, কি আমি কি ভুল কইছি কিছু? বাস্তব, রিজিক আলাদা। আল্লাহ যদি আপনাকে রিজিক শূন্য রাখেন, কোটি টাকার মালিক হয়েও আপনি খেতে পারবেন না। অতএব রিজিকের ফয়সালা কার, আসতে বলবেন না, কার? বাচ্চাকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, সন্তান যদি একটু বিপদগামী হয়, কোরআন তাকে সাপোর্ট করে, কোরআন তাকে হেফাজত করবে। যার দিলে কোরআন ঢুকবে সেই দিল জাহান্নামে যাবে না, জোরে বলি সুবহানাল্লাহ। ও হান কয় পারা কোরআন শরীফ বলেন, তোর ওর মধ্যে কয় পারা আছে? ওর দিলটা কোরআন দিয়ে বললেন, সাবিরা কে কে যাবে? এমন সময় মদিনার আফরার ছোট্ট দুইটা ছেলে মাস মাস, এই দুজন ছোট্ট বাচ্চা
নবীর সামনে এসে বলছে, হুজুর সন্ধ্যের নাকি ঘাটতি পড়েছে, যদি পারমিশনটা দিতেন আমরা দুজন মিলে যুদ্ধে অংশগ্রহণ করতাম। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবি ছোট্ট ছোট্ট তোমরা কেমন করে যাবে, তরবারি ধরার মতো তো শক্তি তোমাদের নাই, বাহুবল নাই, অনুমতি কেমন করে দেব। বড়জন বলে, হুজুর অতি একটু আমার চেয়ে ছোট আছে, আমি ওর চাইতে একটু লম্বা আছে, আপনি অন্তত আমাকে অনুমতিটা দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর ও যদি অনুমতি পায় আমি কিন্তু বাদ যাবো না, কারণ ও শুধু লম্বাই বড়, কিন্তু শক্তি কিন্তু আমার বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাহলে আমি এখন বুঝবো কেমনে? এখন ছোটজন বলে, হুজুর দুজনকে মারামারি লাগাই দেন। দুজন কুস্তি লেগে গেল, কুস্তির এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়ে বুকে বসে আছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছে, ভাই একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি, আর তুই আজকে একা একা যুদ্ধে যাবি, একটু গায়ের শক্তিটা কমায় দে, তোর বুকের উপর একটা বার বসি, তোর বুকের উপর একটা বার বসি, বুঝাই দিই শক্তি আমারও কম নয়। সঙ্গে সঙ্গে এমন একটা টেকনিক করে যখন ছোটজন বড়জনের বুকের উপরে বসে গেছে, রাসূল বুঝতে পারছেন। রাসূল সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের মধ্যে টেনে নিলেন, বগলের নিচে রেখে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, ও আকাশের মালিক, এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে, এই দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম। এই ছোট্ট দুইটা বাচ্চা ওই বদর যুদ্ধ অংশে অংশগ্রহণ করেছেন, 313 জনের মধ্যে ছোট্ট দুইটা বাচ্চাও ছিল, যুদ্ধে সামিল হলেন, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হলেন। আমি নিজের চোখে শহাদায়ে বদরটা দেখেছি, 14 জন সাহাবীর লাশ সেখানে রাসূল সহায় রেখে এসেছেন, 13 জনকে রেখে এসেছেন এক জায়গায়, ফেরার পথে একজন রক্তক্ষরণ হয়ে মারা গেছেন, পাহাড়ে একটা চিপাই তাকে রেখে চলে এসেছেন। শহাদায়ে বদর, আমার নবীজি ঠিক বদরের প্রান্তরে দাঁড়ায় আছেন, যে প্রান্তে তিনি দাঁড়ায় ছিলেন সেই জায়গাটা হলো বালুর জায়গা, সেখানে বালুর পাহাড়, বেশি বেশি বালুর পাহাড়, বালুর মধ্যে পাটা গেড়ে যায়, কিন্তু হাঁটাটা সহজ না কঠিন বলেন? বালুতে হাঁটা সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক কঠিন, অনেক কঠিন। বালুতে হাঁটাই যায় না, চরণ চলে যাবেন, একটু বালু যদি বেশি হয় হাঁটতেই পারবেন না, আপনার দুটো পাওয়া কেজো হয়ে যাবে, হাঁটা অসম্ভব। আমার নবীজির সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে, পা তো চলে না, কদম তো দুর্বল হয়ে গেল, আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে। আমার নবীজি দোয়া করছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমার নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, আকাশে এক খণ্ড মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো, সেই বৃষ্টি নাজিলের মধ্য দিয়ে বালুতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু কি হয় আসতে বলবেন না, কি হয় বলেন? শক্ত হয়। ওইদিকে কাফের মুশরিকরা যে প্রান্তে দাঁড়িয়েছিল সেই প্রান্তটা ছিল আঠাল মাটি, বৃষ্টি হয়েছে, কি হয়েছে, কি হয়ে গেছে বলেন? কাদা কাদা হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা গোসল করে ফেললেন, বৃষ্টি হয়ে গেল, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা মাজ মুয়াজ, এক সাহাবিকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেলটা কই? হ্যাঁ, কার কথা কয়? আবু জেলটা কই? সঙ্গে সঙ্গে সাহাবি বলছে, ছোট্ট দুইটা বাচ্চা তোমরা আবু জেল দিয়ে কি করবা? বলে, কারো বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসি নাই, শুধু আবু জেলকে যুদ্ধ করতে আসছি, আমরা আবু জেলকে মারতে আসছি। আমরা কেন? রাসূলকে নাকি সে খুব মেরেছে, রাসূলকে নাকি খুব অত্যাচার করেছে, রাসূলকে নাকি সে খুব জুলুম করেছে, রাসূলকে নাকি হত্যার পরিকল্পনা করেছে, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, আমরা আবু জেলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, একটা আবু জেলকে দেখায় দাও। ওই সাহাবি দূর থেকে বলছেন, ওই যে দেখো ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈনিকরা তাকে পাহারা দিচ্ছে, কাফেরদের সে লিডার, কুরাইশদের সে লিডার, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই, বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া এই ছোট্ট দুইটা বাচ্চা চলে গেছে, তাদের মধ্যে ঢুকে গেছে, টের পায় নাই ওরা। এই ছোট্ট দুইটা বাচ্চা কোন গ্রুপের মানুষ ওরা টের পায় নাই, একদম শত্রুর মধ্যে ঢুকে গিয়ে আবু জেলের দুই পাশে দুইজন পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট হাতে দুজনের দুটা তরবারি, বড় ভাই ছোট ভাইকে চোখের ইঙ্গিত দিয়ে দুজন সজোরে আঘাত করেছে আবু জেলের দুই পায়ে। আবু জেলের দুই পায়ে যখন আঘাত করেছে, আবু জেল রক্তাক্ত হয়ে ঘোড়ার পিঠ থেকে ওই যে পড়ে গেছে জমিনে, কোমর সোজা করে আর পা সোজা করে আর দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার! বিজয়ের জন্য শক্তি দরকার না, ইমান দরকার, আস্তে বলবেন, শক্তি দরকার না, ইমান দরকার।
আজকে শক্তির দিক থেকে ইসরায়েল ফার্স্ট না ফিলিস্তিন ফার্স্ট? ইসরায়েল শক্তির দিক থেকে কারা ফার্স্ট বলেন? ইসরায়েল আমেরিকাকে চালায়, আমেরিকার মসনদে কে বসবে তার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। প্রতি আমেরিকার 2% হলো ইহুদি। আমেরিকার গুরুত্বপূর্ণ পদে বসে আছে ইহুদিরা। বাটা কোম্পানি, কিটক্যাট, পেপসি, কোকাকোলা, লিভার ব্রাদার্স, বড় বড় কোম্পানিগুলোর মালিক হলো ইসরায়েল। অ্যাটম বম শক্তিধর একটা রাষ্ট্র গোটা পৃথিবীর শক্তিশালী গোয়েন্দা হলো মোসাদ, পরাই চালায় গোটা পৃথিবীর সুপার পাওয়ার। ইসরায়েল হওয়ার পরেও, আজকে ফিলিস্তিন এত বড় অসহায় রাষ্ট্র হওয়ার পরেও, নাকানি চুমানি খাচ্ছে ইসরায়েল বাচ্চারা ইমানের কাছে, ঠিক কিনা? ইসরায়েল কিন্তু পিছু হটেছে, হটছে না, ওরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। গায়ের জোরে ইমানদারের বিজয় আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ইমানের জোরে, ইমানের জোরে, ইমানের জোরে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি বলেন? ইমান। মোনাফেক হব আমরা? মোনাফেকের আলামত গুলো আমাদের ভিতর থেকে বাদ দেবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়ে গেছে, মারা যায় নাই, কিন্তু ফলাফলেই দেখি কি হলো, মাস মাসকে কাফেররা অ্যাটাক করে ফেললো, বড় ভাই মাসকে ধরে ফেললো, বড় ভাই মাসকে ধরে ফেলে পিছন দিক থেকে একটা তরবারির আঘাত এনেছে, তার ডান হাতে আঘাত করেছে, এক আঘাতেই তার ডান হাত তার চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে গিয়ে তরবারি উঠায় নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন, কিন্তু দেখা যায় চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম হাতে এসে ডিস্টার্ব হয়, তরবারি চালাতে কষ্ট হয় মনে করে করলেন কি, ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন, কাফেররা তার বাম হাতও কেটে ফেলে দিল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, এথিম, দুই হাত নাই। আরেকজন কাফের এসে পিছন দিক থেকে তরবারি গলায় মেরে দিল, মস্তকটা ছিটকে পড়ে গেল। মাঝ দুনিয়া থেকে বুঝাইয়া দিল দুনিয়ার মুসলমান, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য হাসতে হাসতে আল্লাহর পথে এমন করে জীবন দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বদর যুদ্ধ এই ইন্ধন জুগিয়েছে মোনাফেকেরা। মোনাফেকেরা যুদ্ধগুলো লাগাইয়া দিয়েছে কুরাইশদের সঙ্গে, প্যাঁচ লাগাইয়া দিয়েছে মোনাফেকেরা। এক বছর জিতে না জিতে উহুদ যুদ্ধের ডাক চলে এলো। উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজি মদিনা থেকে বের হলেন, আমার নবীজির ইসলাম বা জানা আয়েশাকে সাথে করে নিয়ে বের হয়েছেন। রসুল কোথাও গেলে ম্যাক্সিমাম সফরে রসুল বউকে সাথে নিতেন, বউকে সাথে নেওয়া সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের যুবকরা বউকে নেয় না, গার্লফ্রেন্ডকে নেয়, কাকে সাথে নেয়? শিশু পার্কে কি বেড়াতে যায় স্বামী স্ত্রী বেশি যায়, স্বামী স্ত্রী বেশি যায়? আমি কি কথা বলবো না শেষ করে দেব, আলোচনা চালাবো চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা, ফজর পড়বেন তো নাকি? ফজর পড়বেন না? নামাজ যেন কাজা না হয়, নামাজ কাজার কিন্তু কোনো মাফ নাই। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কি? জোরে বলেন, জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি? নষ্ট করা নামাজ, এটা যেন নষ্ট না হয়। আমার বন্ধুগণ, উহুদের ময়দান চলে এলো, এখানেও প্যাঁচ লাগাইছে মোনাফেকেরা, এমন প্যাঁচ লাগাইয়া দিল নবজির দাওয়াতে দিনকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য। এবার কোরাইশরা 3000 সৈন্য নিয়ে চলে রওনা দিল। উহুদের প্রান্তরটা হলো মদিনার রসুলের মসজিদ থেকে মাত্র 3 মাইল, আগে বদর প্রান্তর ছিল 80 মাইল। ভাই কই যান, যেতে দেব না, বসে আপনাকে ফলো করে, আপনাকে দেখে আর আর কিছু লোক উঠবে, একটু মানে মজা করলাম, কিছু মনে করেন না। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ, একদম ঠোঁট কাটা মানুষ না, বলে ফেলছে জি আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে এই মোনাফেকরা এমন প্যাঁচ একটা লাগালো,
কুরাইশদেরকে লেলিয়ে তুলল তারা। 3,000 সৈন্য নিয়ে এক বছর পার না হতেই আবার উহুদ প্রান্তর পর্যন্ত চলে আসছে। নবীজির মসজিদ থেকে মাত্র 3 কিলোমিটার, কয় কিলোমিটার? 3 কিলোমিটার। আগে ছিল 80 কিলোমিটার দূরে, এবার আসছে কয় কিলোমিটার? 3 কিলোমিটার উত্তরে। আমার নবীজি, আমি শহাদে উহুদে যাই, গেলে স্মৃতিচারণ হয়, মনে হয় রসুল বলতেন যে উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি, রসুল নিজে বলতেন, প্রায় বলতেন। এবং প্রায় তিনি সাইয়্যিদুস শুহাদা আমির হামজার কবরটা জিয়ারা করার জন্য যেতেন। 70 জন সাহাবীর লাশ কবর রসুল নিজে দিয়েছেন, আল্লাহু আকবার বলে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। জান্নাত শুধু তসবির দানার মধ্যে খুঁজলে হবে না, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য উহুদের চেতনা লালন করে জানমাল কুরবানি দেওয়ার সাহসিকতা বুকে হিম্মত করে আনতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করো, জোরে বলে আমিন। আমাদের জাতীয় স্লোগান কি বলেন? আমাদের মুসলমানদের স্লোগান কি বলেন? জোরে বলেন। আজানে কোন স্লোগান? জোরে বলেন। নামাজ শুরু হয় কোন স্লোগানে? আজান শুরু হয় কোন স্লোগানে? জন্ম যখন নিয়েছে তখন কোন স্লোগান? জন্মে কোন স্লোগান বলেন? আজানে বলেন, আজানে, নামাজে, আকামতে, জানাজায়, জানাজায় আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহু আকবার স্লোগান। কিছু লোকের ভিতরে চুলকায় এই তকবীর শুনলে, আছে না নাই? যাদের কাছে এই তকবীর বিরক্তিকর, নারায়ে তাকবীর স্লোগানের মধ্যে যারা মানে গন্ধ খুঁজে পায়, খারাপ কিছুর গন্ধ যারা খুঁজে পায়, আমার মনে হয় ওদেরকে জানাজা না দিয়া ওদেরকে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, মরণ হবে কি দিয়ে? আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওহুদের প্রেক্ষাপট মুনাফিকরা তৈরি করেছে। আজকে তোমার আলোচনাই তো মুনাফিকদের শুরু হয়ে গেছে। আমার নবীজি শুনলেন 3,000 সৈন্য নিয়ে আসছে, রসুল সব কিছু মিলে 1,000 সৈন্য জড়ো করলেন। কত হাজার? 1,000। সাহাবীদের বললেন, সাহাবীরা চলো, মাঝপথে এসে মোনাফেকরা কয় হুজুর ওদের সৈন্য সংখ্যা কত? কে 3,000, আমাদের 1,000, আমরা যাব না। এরকম লোক তো এখন নাই, আছে? এখনো আছে? আছে, 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 আছে। ইমানদার সংখ্যা দেখে, ইমানদার কি সংখ্যা দেখবে? ইমানদার দেখবে কার সাহায্য? কার সাহায্য? ফিলিস্তিন ঢিল মারে পাথরের, আর ওই দিক থেকে ওরা বোমা মারে। ওরা কি মারে? বোমা। আর এদিক থেকে কি মারে? ঢিল মারে। এই ঢিলটাই ওদের কাছে বিশাল বড় অস্ত্র মনে হয়। আল্লাহু আকবার বলবেন না? কল্পনার বাইরে, কল্পনার বাইরে। আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমার নবীজি বললেন, কারা কারা যাবি না বল। 300 জন বের হয়ে গেল, 1,000 জনে কতজন নাই বলেন? 300 জন নাই, যারা রসুলকে দেখেছে, রসুলকে দেখেছে, রসুলকে দেখেছে, রসুলের পিছনে নামাজও পড়েছে, অথচ তারাই কিন্তু নাই। নবীর পিছনে নামাজ পড়ে যদি মোনাফেক থাকে, আমাদের দেশের ইমামের পিছনে যারা নামাজ পড়ে সবাই মনে হয় মোমেন, মোনাফেক নাই। আসতে বলবেন না, সেনা নাই। মসজিদ কমিটির সভাপতি সুদখর, সেক্রেটারি মতখর, ক্যাশিয়ার জেনাকার, আছে না নাই? খতিব খুতবা দিবেন কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন বলে ফেলেছেন, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতে বলতে খতিব সাহেবের চোখ হঠাৎ করে পড়ে গেছে সাহাবীর চোখের দিকে।
নামাজ শেষ, সভাপতি এখন বলে হুজুর খুতবা দিবেন, দিবেন ভালো কথা, সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন তাও ভালো কথা, কোনো কিছু বলবো না, কোনো সমস্যা নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সমস্যা নাই। কিন্তু আপনি খুতবার সময় সুদের কথা বলতেন, আপনি আমার দিকে সেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কথা বোঝেন নাই? মোনাফেক আজকে রঙ্গে রঙ্গে ঢুকে পড়েছে, এই সমস্ত মোনাফেকদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। নামাজ নাই পদ নিয়ে বসে থাকো, আসে না, আসে না, আসে না, নাই এলাকাতে সুদ নাই, হ্যাঁ সুদ আছে, অস করবো করবো, সুদের বিরুদ্ধে অস করবো, আপনি না বললে তো করব। এখন কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়, বসে বোনকে সম্পত্তি বুঝে দেয় না, আছে না, বোনটা কার পেটের বলেন, বলেন 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 বলেন, মায়ের পেটের না, এক বাবার তো, হয়তো দুইটা মা হতে পারে, কিন্তু বাবা কয়টা? একটা। বাবার সম্পত্তি তুমি ছেলে তুমি নিবা, তোমার বোনকে দিবা না, এটা কেমন কথা? এরকম ভাই তো পোষ্য উপজেলায় নাই, আছে ভাইরে লাভ নাই তো, 70-80 বছর 90 বছর এরপরে সব থুইয়া যেতে হবে। বোনকে দেয় না বুঝে, জমিতে ধান লাগায়, বাপ মারা গেছে 12 বছর আগে, সেই জমির ধান, বনের অংশের জমির ধানটা ভাই তার গোলায় উঠায় আবার দান করে, কি করে? সে কি নিজেরটা করলো না বনেরটা করলো? বনেরটা দান করলে কি দান হবে নাকি? সে হজ করলো, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকের সঙ্গে বাতিল মিশায়ও না, এটা করতে যেও না, চরম হারাম কাজ এটা করতে যেও না তুমি। আমার বন্ধুগণ, বোনকে তো সম্পত্তি দেয় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বোনের ব্যাপারে আগে বলেছেন লিযাকারি মিছলা হাযিল উনসাইন, এবং আয়াতের শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা এগুলো লঙ্ঘন করিস না, বান্দার হক এগুলো। কিন্তু বোনকে বোঝায় দেয় না, বরঞ্চ বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, আর নওগাঁর দামি দামি কিছু মিষ্টি কিনে নিয়ে আসে, একটু মুরগির রান খাওয়ায়, বোনকে পাশে বসায় পাম্পটি দিয়ে কিছু খাবার দাবার দিয়া হাতে মিষ্টির প্যাকেটটা ধরায় দেয়, আবার পাশে বসায় বলে বোন রাগ করো না, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতুয়া দিল দেখে, মাইটটা দিল কি দেখছেন? এটা কি, এটা কি কোরআন থেকে কথা না, শয়তান থেকে ওহি আসছে ওর পরে, ওর কাছে ওহি নাজিল করছে কে? শয়তান। আছে না এগুলো? আছে না, আছে না, আছে না। বোনটা কান্না করে করে চলে যায় বাবার বাড়িতে, আসি বারবার কান্নাকাটি করে চলে যায় ভাইয়ের কাছে, আসে ভাই সম্পত্তি বুঝে দেওয়ার কথা দাও না কেন, রাগের ঠেলায় বলে যা নিয়ে যা, আছে না এরকম, আছে না, নিয়ে যা, কোথায়? ওই যে বিলের ভিতরে, মানে যেটা দাম নাই, এত বড় কৌশল করে। আপনি বোনের সঙ্গে সম্পত্তি দিন কৌশল করতেছেন, আল্লাহ কৌশল বোঝে না? কৌশল বোঝে না আল্লাহ? কৌশল বোঝে না? আমার মারা এই অন্তত এই ওয়াজটাতে খুব সন্তুষ্ট হয়েছে, ভালো কিরকম জমি পাই নাই এখন, বুঝাই দিতে হবে। কোন মাফ নাই, যার যা হক সব হক গুলো বুঝাই দিবেন। আপনার মার পেটে থেকে আপনি হয়েছেন, সে হয়েছে, সে পাবে 2 বিঘা, আপনি পাবেন 4 বিঘা, ফয়সালা কার? আল্লাহ তাআলার। কথায় কথা বাড়ে, অনেক কথা এদিক সেদিক থেকে বলে ফেললাম, আসুন না মুনাফিকের কাতার থেকে আমরা ইমানের কাতারে চলে আসি। উহুদের প্রান্তরে আমার নবজী 300 জনকে মাইনাস দেখলেন, তারা সব কি বলেন? মুনাফিক মাইনাস হয়ে গেছে। রাসূল বললেন, তোমরা যদি কেউ না যাও, আমি একাই গিয়ে বাতিলের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, আমার নবীজি জিহাদের ময়দানে মাকাঈদ আলিল কিতাল, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলেন, 50 জন তীরন্দাজকে সামনে এনে বললেন, এই যে পাহাড়ের চূড়ায় বস, এখানে বসো,
হাতে তরবারি না নেওয়ার দরকার নাই, তোমরা এখানে তীর এবং ধনুক নিয়ে বসো, তোমরা এখানে এই যে চিকন একটা গলি পথ, এই দিক দিয়ে যেন কাফেররা না ঢুকতে পারে, আক্রমণ যেন না করতে পারে। যুদ্ধের কলা কৌশলগুলো রাসূল সব শিখিয়ে দিলেন। সেই দিন উহুদ যুদ্ধের প্রধান সেনাপতিকে বলেন, বলেন উহুদ যুদ্ধের প্রধান সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোড়ার পিঠে কেউ চড়েছেন নাকি কোনোদিন? ঘোড়ার পিঠে চড়া কিন্তু সহজ নয়, ঘোড়া যত লাফায় মানুষ তার চেয়ে বেশি লাফায়। তরবারি নিয়ে অশ্বারোহী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সব সময় আস্তা বলে 6-7টা ঘোড়া থাকতো, 7-8টা তরবারি থাকতো। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো তরবারি, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো লৌহ বর্ম, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা বল্লম, আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো মাথার হেলমেট, আর আমরা আজকে ঘরের ফার্নিচার বানাইছিল সোফা সেট, শোকেস আছে না এরকম আছে? আমার নবীর ফার্নিচার হলো এগুলো। নবীজি ঝুলন্ত হেলমেট মাথায় পড়লেন, ঝুলন্ত তরবারি হাতে নিলেন, আস্তা বলে ঢুকলেন, ঘোড়ার পিঠে চললেন। নবীজি যুদ্ধের ময়দানে রওনা করলেন, রওনা করে নবীজির মাথায় সেদিন টুপি না হেলমেট, বলেন বলেন বলেন, হাতে তাসবিহ না তরবারি। আমার রাসূল কি যায় নামাজে সেই সময় না ঘোড়ার পিঠে? বলেন কি, বলেন কোথায়? ঘোড়ার পিঠে। আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে এমন সময় বললেন, সাহাবীরা সব প্রস্তুতি নিয়ে নাও, মুসলমানদের বিজয়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে। রাসূল তো বলেছিলেন, ও 50 জন তীরন্দাজ, আমার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা এই জায়গাটা ত্যাগ করতে পারবা না। যুদ্ধের বিজয় হয়েছে মনে করে রাসূলকে না বলেই তারা ভুলক্রমে সেই জায়গাটা তারা ত্যাগ করে চলে আসছেন। ইতিমধ্যেই কুরাইশদের একটা দল ওই চিকন গলিপথ দিয়ে সোজা তারা আক্রমণ করে বসেছে, রাসূলকে লক্ষ্য করেছে তারা, কারণ মুহাম্মদ বিন আবদুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করলে পরে দিনটা নিভিয়ে যাবে এমন চিন্তা মাথায় নিয়ে রাসূলকে লক্ষ্য করে তারা বর্ষার মতো বৃষ্টির মতো তীর মারতেছে, বৃষ্টির মতো তীর মারতেছে। সেই তীরগুলো নবীর গায়ে তারা মারা লক্ষ্য করে, রাসূলকে লক্ষ্য করে মারা শুরু করেছে। এমন সময় কিছু সাহাবী নবীর সামনে চতুর্দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে একটা তীরের আঁচড়ও লাগাতে দেব না, কোনো টেনশন করবেন না হুজুর। নবীজির পাশে 4-5-6-10 জন সাহাবি দাঁড়িয়ে ছিলেন, কারো হাতে লাগে, কারো বুকে লাগে, কারো পায়ে লাগে, কারো চোখের মধ্যে তীরগুলো ঢুকে যায়। একজন সাহাবির চোখের মধ্যে তীর ঢুকে গেছে, চোখটা চোখের জায়গা থেকে পড়ে হাতের উপরে পড়ে আছে। রাসূল বলছেন, কাতা দা আমার দিকে আগায় রে। নবজি চোখের সেই পড়ে থাকা হাতের মধ্যে চোখটা হাতের মধ্যে নিয়ে চোখের জায়গায় লাগায় দিয়ে মুখের থুতু লাগায় দিলেন, আগের চোখের চাইতে আরো উজ্জ্বল চোখে রূপান্তরিত হয়ে গেল, মুজিজা প্রকাশ পেয়ে গেছে। কিন্তু আমার নবীজিকে শেষ পর্যন্ত কাফেররা যখন টার্গেট করে ফেলে দিয়েছে, রাসূলকে তারা মেরেই ফেলবে এমন টার্গেট করতে করতে দেখা গেল 10 জন এই সাহাবি কেউ বাঁচলেন না, সব শহীদ হয়ে গেলেন। আমার নবীজি সম্পূর্ণ একাকি পড়ে গেলেন। একজন কাফের একটু দূরে এসেই আমার নবীর কাছাকাছি এসে একটি নিকটবর্তী দূরে থেকে হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দিল, মুখ বরাবর মেরে দিল। নবীজির মুখে লাগার সঙ্গে সঙ্গে মুসকি মুসকি হাসা, দাঁতের যে ঝিলিকটা দিত সুন্দর মুক্তর দানার মতো, মুখে লাগার সঙ্গে সঙ্গে সুন্দর দুটো দাঁত সামনে থেকে ভেঙে পড়ে গেল। নবীজি দাঁতটা হারায় ফেললেন। এমন সময় একজন কাফের নবীজির মাথায় মারল, কপালের ভিতরে হেলমেটের চিকন লোহা ঢুকে গেল, দাঁত ভাঙল, কপালের মধ্যে লোহার ফলা ঢুকে গেল, আরেকটা ঘাত গাল বরাবর মেরে দিল, আরেকটা পাথর শিরস্থানের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। একই মুখের ভিতরে কপালে লোহা, গালের মধ্যে লোহার ফলা ঢুকে আছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। এদিকে কাফেররা চিৎকার মেরে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই কথা যখন সবার কানে কানে চলে গেছে, পাগল সাহাবি ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে বলছেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই রে,
সেই দুনিয়াতে আমার বাঁচার কোনো শখ নাই রে। যুদ্ধ শুরু করে দিলেন, ওইদিকে আমার নবজি এন্তেকাল করেছেন এমন সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়ে পড়ল, একজন মহিলার কানে সংবাদ গেছি। ওই মহিলা দৌড় মেরে মেরে যুদ্ধের ময়দানের দিকে আগায় আগে আসতেছেন, এমন সময় তাকে সংবাদ দিচ্ছে একজন সাহাবী, ও মহিলা তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী যুদ্ধে মারা গেছে। তিনি বলছেন, আমার স্বামী চলে গেছে, দুঃখ নাই, নবী কেমন আছে বলো। কিছুক্ষণ পরে বলছে, মহিলা তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই এই যুদ্ধে মারা গেছেন, শহীদ হয়েছেন। বলছেন, ভাইটা চলে গেছে, দুঃখ নাই, আমার রসুল বেঁচে আছেন কিনা বলো। কিছুক্ষণ পর বলছে, ও মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তান এই যুদ্ধে শাহাদত বরণ করেছে। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, আমার স্বামী চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার তেমন কোনো দুঃখ নাই, কিন্তু একটা বার জানায় দাও আমার প্রাণের চেয়ে প্রিয় আমার রসুল পৃথিবীতে বেঁচে আছেন কিনা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি ওহদের ময়দানে একটা জায়গায় চিত হয়ে পড়ে আছেন, রক্ত গড়ে গড়ে পড়ছে, গর্তের ভিতরে চিত হয়ে পড়ে আছেন, কেউ তার পাশে নাই। হযরত আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, খুঁজে খুঁজে বের করে নবীর পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে বলছেন, হুজুর আপনি কুরাইশদের জন্য লানত করেন। রাসূল বলছেন, ওরে আলী লানত আমি করবো না, তবে একটা কথা জেনে রেখে দিও, একটা কথা জেনে রেখে দিও, এই জমিনে আমার রক্ত যখন স্পর্শ করে চালি খুব বেশি দেরি নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের জন্য যদি নবীর মতো দেহে থেকে রক্তের প্রয়োজন হয়, সেই দিন কায়েমের জন্য জমিনে রক্ত ঝরানোর দরকার আমার আপনারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন চেতনা কি সবাই লালন করি? সবাইকে লালন করি, জোরে বলি ইনশাআল্লাহ। এমন চেতনা লালন করলে হলো ইমানদার, আর লালন না করলে হলো মুনাফেক। লালন না করলে কি মুনাফেক। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী করলেন কি, আমার রসূলকে কোলের মধ্যে তুলে নিলেন, কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে মেরে নিরাপদ জায়গায় চলে গেলেন। উঁচু পাহাড়ের একটা জায়গায় তাকে শোয়া রাখলেন। নবজির কপালে লোহা, গালে গালের মধ্যে লোহা, এই লোহাগুলো বের করবে কেমনে, কে কাজটা করবে? একজন সাহাবী হাউমা করে কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বসে গেছেন, ওবায়দা ইবনে জাররাহ। ওবায়দা করলেন কি, নবজির কপালের লোহাটা টান মারবেন কেমনে? টান মারতে নিলে রসুল আ করে ওঠেন, রসুল আওয়াজ দিয়ে ওঠেন। ওবায়দা টান মারতে পারতেছেন না, আস্তে টান মারলে নবজির কষ্ট হয়, হাত দিয়ে টান মারলেন না, দাঁত লাগালেন, দাঁত লাগায় দিয়া এত জোরে টান মারলেন দাঁতের দিকে তার খেয়াল নাই, জোরে টান মেরেছেন, এক টানে লোহাটা বের হলো, কিন্তু ওবায়দার সামনের দুটা দাঁত ভেঙে গেছে। রাসূল বলছেন, ওবায়দা আস্তে টান মারলে তোমার দাঁত তো ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিলে ও আমার কোনো দুঃখ হতো না। আমার নবজি খুব খুশি হলেন। এরপরে নবজির গালের সেই ফলাটা, লোহার ফলাটা টান মেরে বের করতে নিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। দুটো অঞ্জলি ভরে ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে উঠায় নিলেন, জমিনে ফেলতে দিচ্ছেন না। রসুলকে না জানায়া সেই রক্তগুলো নিয়ে মুখের মধ্যে নিয়ে চষে চষে পান করছেন ওবায়দা। রসুল হঠাৎ করে দেখে ফেললেন, বলছেন, ওবায়দা কি খাও, তুমি রক্ত খাচ্ছ কেন হুজুর? আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো? রসুল বলছেন, যার দেহে নবীর রক্ত ঢোকে রে সেই দেহ কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ইসলাম কায়েমের জন্য আমার আপনার জন্য সেই মুজাহাদার দরকার আছে না নাই? মুনাফেক চেনার জায়গার নামাজ, মুনাফেক চেনার জায়গার নামাজ, মসজিদ না মাঠ? বলেন, মসজিদ না মাঠ? না, বলেন বলেন বলেন, মসজিদ না ময়দান? মসজিদ না ময়দান? মসজিদে মুনাফেকরাও নামাজ পড়ে, ইমানদাররাও নামাজ পড়ে, কিন্তু মাঠে মুনাফেকরা আসতে পারে না, ইমানদাররাও সেখানে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে ঘড়ি এত ঘুরলো কেন মন্টু ভাই? কই আছেন? শেষ করে দেই, আলো চালাবো, আরো চালাবো, কোন আপত্তি নাই তো? ফজর পড়বেন কারাকার, একটা হাত তুলেন তো দেখি, ফজর কারাকার পড়বেন?
জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ফজর যেন কাজা না হয়। সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। দ্বিতীয় আয়াতে আমি কেবল মুনাফিকের একটা চিত্র আমি তুলে ধরেছি। সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা তো জাহান্নামের তলদেশে যাবেই, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা ইল্লা, তবে তারা ছাড়া, কারা ছাড়া? যারা তৌবা করবে। কি করবে বলেন? তৌবার রাস্তা এখনো আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার, মানে গরগর শব্দ হওয়ার আগ পর্যন্ত তৌবার দরজা আসে না নাই? আচ্ছা, আমরা তৌবা করব কার কাছে? তাহলে তৌবা করলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আচ্ছা, ও আসলাহু, যারা সংশোধন করবে, সংশোধনে আনবে, আল্লাহ ভুল করছি মাফ করো। নামাজের মধ্যে ভুল করলে শেষ রাখাতে বৈঠকে বসে কি দিতে হয়? সরষে দিতে হয় না, এটা পেনাল্টি। তো এই জীবন চরাচরে কোনো ভুল করলে ব্যাস আল্লাহকে বলবো আল্লাহ ভুল করছি, আর জীবনে করবো না, মাফ করো। সংশোধন হয়ে যাবেন, আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াতাসামু বিল্লাহ, যারা আল্লাহকে শক্ত করে ধরবে। ওয়াখলাসু দীনহুম লিল্লাহ, যারা দিনকে ইখলাসের সাথে আল্লাহর জন্য, যারা দিনকে ধারণ করবে, লালন করবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছাড়া আর কোনো দিন থাকতে পারে? ইসলাম ছাড়া কি আর কোনো দিন থাকতে পারে? এই যে পাবলিক বুঝে গেছে, উঠতেছে, খুঁজের এখন শেষ করবে, বসেন না। দোয়া করি আপনার কি বলে যানবাহন, আপনি যেটা নিয়ে আসছেন থাকবে, সমস্যা নাই। কিন্তু এই লোভনীয় দোয়া থেকে আপনি মাহরুম হবেন কেন? আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। এই কাজগুলো যারা করবে, ওয়াসাউফা ইউতিল্লাহু আল-মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদের জন্য আজরান আযীমা, আযীম শব্দটি আল্লাহ তাআলা নিজের শানে ইউজ করেছেন। সে আযীম শব্দটি আবার এখানে ইউজ করে বলছেন, আমি তাদেরকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব, জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সেই জান্নাত প্রাপ্তির আশায় আমরা আমাদের জীবনকে সাজাই, আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি, ইমানের রঙে রঙিন হই, ইসলামের আলোকে আলোকিত হই, কোরআনের নূরে নূরান্বিত হই। এই হোক আমাদের পণ, এই হোক আমাদের সিদ্ধান্ত। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন নামাজের মতো করে বসি, সবাই তাশাহুদের সূরতে বসি। আমরা এখন সোজা চাইবো কার কাছে বলেন তো? আমার কাছে মনে হলো আজকে ঘড়িটা মানে খুব বেশি ঘুরলো, খুব দ্রুত মনে হয় সময়টা চলে গেল মনে হয়। কেমনে যে প্রায় পনেরো দুই ঘন্টার মতো সময় কেমনে যে আমি পার করলাম আমার মানে মনে হচ্ছে না। যাই হোক, যদি কোনো হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব রাতেই কথা বলতে হয়। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। একটা বিষয় মাথায় রাখবেন, আমাকে প্রশ্ন করেছেন একজন, যে হুজুর জিনের কিছু ডিস্টার্ব হচ্ছে, জিন আছে না নাই বলেন তো? আচ্ছা, ডিস্টার্ব করে কিনা বলেন? আল্লাযী ইউয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে জিনের কথাই বলা হয়েছে। তো কিছু কিছু জায়গায় জিনের বসবাস থাকে, যেরকম নাম্বার ওয়ান, অব্যবহৃত বিছানা, যে বিছানায় কেউ থাকে না, যে বাড়িতে অতিরিক্ত বিছানা রাখে ওটা হলো শয়তানের বিছানা। হাদিস আসছে না? হ্যাঁ, মেহমানের বিছানার পরে যে অব্যবহৃত বিছানাটা, এখানে মানে জিনদের বসবাস হয়। হাম্মামখানা, হাম্মামখানায় ঢুকতে নিয়ে দোয়া আসে না নেই বলেন তো?
আচ্ছা, এই জন্য হাম্মামখানার দরজাটাও লাগায় রাখতে হয়। এখন তো হাম্মামখানা হয়ে গেছে বেডরুমের ভিতরে, তাই না? আচ্ছা, আগে কিন্তু এটা ছিল না। নাম্বার তিন হলো ঝুলিয়ে রাখা অব্যবহৃত জামা কাপড়। ঝুলিয়ে রাখছেন মাসের পর মাস, এটা ইউজ হচ্ছে না, এখানে জিনদের একটা বসবাস থাকে, একটা ওয়াসওয়াস এখানে দেওয়ার সম্ভাবনা থাকে। প্রাণী বা মানুষের মূর্তি বা পুতুল এই জাতীয় কিছু রাখলে সেখানে জিনদের বসবাস থাকে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা হলো আগুন জ্বালানোর জায়গা। জিন কিসের তৈরি বলেন? বলেন আগুন। আগুন যেখানে জ্বালাবেন ওদের প্রিয় জায়গা হলো আগুন জ্বালানোর জায়গা, উনুনে এরা শেল্টার নিয়ে থাকে। এই সমস্ত জায়গায় তাদের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ফালাক এবং নাস এটা আমরা পড়ব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। অনেকেই এই ওয়াসওয়াসায় পড়ে যান, প্রায় প্রায় আমাদের কাছে এই রিপোর্টগুলো আসে, আমরা শুনতে পাই, প্রশ্ন একজন করেছেন, এই জন্য কথাটা বলে ফেললাম। তো এই প্রযুক্তির কল্যাণে যে মিডিয়াগুলো আসে, রেকর্ডগুলো চলে যাবে, মানুষের কাছে চলে যাবে, মানুষের হাতে হাতে পৌঁছে যাবে, তারা জানতে পারবে। তবে যুবকরা, মোবাইল আজকে বেশি ইউজ হয় ভালো কাজে না খারাপ কাজে বলেন? তাহলে এখন বেশি যদি খারাপ কাজে ইউজ হয় তাহলে এটা কি খারাপ বলবো না ভালো বলবো? খারাপ, শেষ করে ফেলছে সব, চোখ শেষ, কান শেষ, দিল শেষ, সব শেষ। যুবক, তুমি তোমার দু চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখতেছ, তোমার চোখে বলে কপালের যে ফ্রন্টাল, যে সামনের যে সেলগুলো সব মরে যাবে, তুমি কিছু মনে রাখতে পারবে না, তোমার জীবন যৌবন অকালে শেষ হয়ে যাবে, বাদ দাও, এগুলো করা যাবে না। মন্ডের বেশনে যেও না, মাস্টার বেশনে যেও না, হস্তমৈথুনে যেও না। আবার যুক্তি দেয়, যদি থাকে সহস্ত কেন হবো অন্যের দ্বারস্থ? দেখছেন কথার সাইজ দেখেন, এগুলো অন্যায়, এগুলো হারাম, জঘন্য কাজ। মাস্টার বেশন করলে পরে 25 কোটি শুক্রাণু দেওয়ার মতো সক্ষমতা তুমি হারিয়ে ফেলবে, পিতা হওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলবে, তোমার জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে। জাস্ট এটা জাগতিক জীবনের কথা বললাম, আখেরাতে শক্ত শাস্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজন হবে বুক উঁচু করে আব্বাকে সাহস নিয়ে বলবে, আব্বা যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, বিয়েটা করায় দাও। কথা বোঝেন নাই? তবু লাজ লজ্জা, এটা লাজ লজ্জার কোনো বিষয় নয়। বাপ তখন খুশি হয়ে বলা উচিত, না আমার ছেলে যথাযথ কথা বলেছে, আমি বুঝতে পেরেছি আমার ছেলেটার এখন যৌবন চলে এসেছে, আল্লাহ আকবার। এটাকে খুব মোস্ট ইজিলি এটাকে ওয়েলকাম করা উচিত। কিন্তু আজকের কিছু মুরব্বীদের ভিতরেও কিছু সমস্যা আছে, দেখেন যুবকের কিছুই কয় নাই, তোমার কথা কও না কেন, এ সমস্যা আছে নাকি? তো বিয়ে শাদী করবে না, তোমার কথা কও না কেন? ওই দেখেন একজন বাপ মার বিয়ে দেয় না, দেখেন বলছে জি সামনে বসে আবার আসতে হবে, আমার এখানে আবার আসবো, আবার আসতে হবে, আসবো আবার, দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেন। মন্টু ভাই কই আসতে হবে আবার? আল্লাহ, উনি ফেনি থাকেন, ফেনিতে চাকরি করেন, উনি আসছেন মাহফিলে, অবরোধের ভিতরে বলে হুজুর বাস নাই, কষ্ট করে আসছি, উনি আমার মসজিদে চলে গেছে, খুঁজে বের করে আমার জন্য মিষ্টি নিয়ে গেছে, এখানকার কি বিখ্যাত মিষ্টি নিয়ে গেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের অতিথি পরায়ণতা থেকে তুমি আল্লাহ কবুল করো। তো দেখা যাক, আল্লাহ যদি আমাকে সুযোগ যদি তৌফিক দেন, যেহেতু বলে ফেলেছেন, আল্লাহ যেন আমাকে আসার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সহি সালামত আমাকে আপনাকে রাখেন, আমাদের এই সম্পর্ক মহাব্বতটা যেন আল্লাহ তালা হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের শেষ পর্যন্ত এই যে নীরব হয়ে বসে থেকে আলোচনা শোনার যে ধৈর্য, এই মাহফিলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনাকেও এটার জন্য উত্তম জাজা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।